মহানায়ক উত্তম কুমারের জন্মদিবসে আজ তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। করোনার জেরে এবছর অনুষ্ঠান বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর মহানায়কের উদ্দেশ্যে অনুষ্ঠান করবেন বলে তিনি জানিয়েছেন। আজ 3রা সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম কারিগর তথা বাংলার মহানায়ক উত্তম কুমারের জন্মদিবস, তাই আজকের এই শুভ দিনে তার মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বর্ধমান শহরের রক্তলা 23 নম্বর ওয়ার্ডের ডিভিসি ঢাল এলাকায় অবস্থিত মহানায়কের মূর্তিতে তিনি মাল্যদান করেন। বিধায়ক ছাড়াও এলাকার বহু সাধারণ মানুষ আজ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন। করোনার জেরে এবছর অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর মহানায়কের মূর্তির সামনেই ভালো কোনো অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন বিধায়ক খোকন দাস। আমাদের মহানায়ক উত্তম কুমারের 95তম জন্মদিবস, এই জন্মদিবসকে সামনে রেখে আমরা আজকে তার যে মূর্তি স্থাপন করেছিলাম রথতলা 23 নম্বর ওয়ার্ডে, সেই মূর্তিতে আজকে আমরা মালা দিলাম এবং আমাদের দলের ছেলেরা, সমস্ত ছেলেরা এখানে রয়েছেন। আমাদের বিশিষ্ট সমাজসেবী নারু ভকত আজকে আমাদের এই উত্তম কুমারের মূর্তিতে মালা দিলেন। আমরা উত্তম কুমারকে সামনে রেখে আমাদের নিজেদের একটা চিন্তাভাবনা আছে, আমাদের এই রথতলা কাঞ্চনগরে আমরা একটা কিছু করার জন্য, কিন্তু যেহেতু এখনও করোনার চলছে, করোনা এক সময় কমে গেলে আমরা তার এই জন্মদিবসকে সামনে রেখে সামনের বছর আমরা উত্তম কুমারের এই জন্মদিবসে একটা ভালো অনুষ্ঠান আমরা তার এই মূর্তির সামনে আমরা করব। আরামবাগ হোটেল এন্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড, সপরিবারে ছুটি কাটাতে আজই চলে আসুন। ঠিকানা: জয়রামপুর খেজুরতলা আরামবাগ হুগলি। কন্ট্যাক্ট নাম্বার 9732046744 অথবা 8348789851।